হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী সাল্লাহ আলহাসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু ইমাম তিরমিজি এবং ইবনে হাব্বান আবু সাইদ খুদরি তালাহু থেকে বর্ণনা করেন যে খিলাফত সম্পর্কে বাকবিতণ্ডার সময় হজরত আবু বকর রাজিয়া আল্লাহ তালু বললেন খিলাফতের ব্যাপারে আমি কি তোমাদের চেয়ে বেশি হকদার নই আমি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিনি হজরত আলী রাজিয়ালহ বলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছেন এই ঘটনাটি করেছেন ইবনে আসাকির বিন আকরাম বলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে নামাজ পড়েছিলেন ইবনে সাদ বলেন আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সাবি বলেন আমি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম সর্বপ্রথম কে মুসলমান হয়েছে তিনি বললেন আবু বকর তুমি কি হাসানের কবিতা শোননি হাসানের কবিতার অর্থ হচ্ছে তুমি যখন কোনো ভালো মানুষের অবদান স্মরণ করবে তখন আবু বকরের অবদান স্মরণ করো আবু বকর হচ্ছেন জগৎ বিখ্যাত পরহেজগার ন্যায়পরায়ণ এবং সংযমী তিনি নিজ প্রচেষ্টায় লোকদেরকে পবিত্র করেছেন তিনি আল্লাহ পাকের প্রতি নির্ভরশীল তিনি হেরাগুহাই সিয় নেতা সেবাকারী তিনি সর্বপ্রথম আলহ্লামকে সত্যায়িত করেছিলেন এই বিষয়টি তাবারানি কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আল্লি বিস্ময়কর যাত্রা মিরাজ থেকে ফিরে এসে যখন সেই ঘটনাগুলো তার সম্প্রদায়কে জানাচ্ছিলেন তখন তার সম্প্রদায় সেটাকে মিথ্যা কল্পনা মনে করে হাসি ঠাট্টা করত তারা মহানবী সাল্লাহ আলহিহি পাগল বলতে লাগল লোকজন এসে আবু বকর রাজিয়া আল্লাহুতাল্লাহকে বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাস্লাম তো এই রকম কথাবার্তা বলছেন তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহুতালহ বলেছিলেন তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন এরপর আবু বকর রাজি আল্লাহ তালহু নবীজি সাল্লুস্লামের কাছে গিয়ে মিরাজের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন মহানবী সাল্লাহ আলহিহাস্লাম তখন মিরাজের ঘটনাগুলো তাকে খুলে বললেন তখন আবু বকর রাজি আল্লাহ কোনো চিন্তা ছাড়াই এটাকে সত্য বলে মেনে নিয়েছিলেন আবু বকর রাজি আল্লাহ এর উপাধি হচ্ছে সিদ্দিক ফুরাদ বিন সাহেব মাইমুন বিন মিহরানকে জিজ্ঞাসা করেন যে আপনার কাছে হজরত আলী এবং হজরত আবু বকরের মধ্যে কে বেশি উত্তম এই কথা শুনে মায়মুন রেগে গেলেন তিনি কাঁপতে কাঁপতে বললেন আমি বুঝতে পারছি না আমি এই মুহূর্তে জীবিত আছি কি না কারণ এটা তো উভয়কে পরীক্ষা করার সময় হজরত আবু বকর এবং হজরত আলী দুইজনই ছিলেন মহান ব্যক্তি এবং তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এরপর প্রশ্ন করা হল কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হজরত আবু বকর নাকি হজরত আলী তিনি বললেন হজরত আবু বকর বুহাইরা রাজিয়াল যুগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং হজরত খাদিজার বিয়ের ব্যাপারে চেষ্টা করেছেন সেই সময় হজরত আলী জন্মগ্রহণ করেননি অনেক সাহাবা এবং তাবিনদের অভিমত হচ্ছে হজরত আবু বকর সকল সাহাবার পূর্বে ইমান এনেছিলেন কেউ কেউ বলেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালানহা সর্বপ্রথম মুসলমান হয়েছেন তবে এই উভয় মতকে সমন্বিত করা হয়েছে এইভাবে যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাজিয়াল্লাহ তালানহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আলী রাজিয়াল্লাহ তালানহু আর নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজিয়াল হা এই সুন্দর সমন্বয়টি সাধন করেছেন ইমাম আজম আবু হানিফা রহমতল আলাই সালেম বিনজাদ বিন হানাফি রাজিয়াল্লাহ তালাহকে জিজ্ঞাসা করেন যে হজরত আবু বকর কি সর্বপ্রথম ইমান এনেছেন তিনি বললেন না প্রশ্ন করা হলো তবে কেন তিনি এত প্রসিদ্ধতা লাভ করলেন প্রশ্নের উত্তরে তিনি বললেন ইসলাম গ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত সকল মুসলমান থেকে আবু বকর রাজি হলেন শ্রেষ্ঠ এই বিষয়টি কর্তৃক বর্ণিত ইরশাদ করেন আমি যেই ব্যক্তিকেই মুসলমান হওয়ার জন্য বলেছি সেই ব্যক্তি আমার কথাকে পুনরাবৃত্তি করেছে এবং দলিল চেয়েছে কিন্তু কুহাফার পুত্র অর্থাৎ আবু বকরকে যখন আমি ইসলাম গ্রহণ করতে বললাম তিনি সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেন একটি বর্ণনা থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাইসাল্লাম আবু বকর সম্পর্কে সাহাবিদেরকে বলেন তোমরা কি আমার বন্ধুকে ত্যাগ করবে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যখন আমি বললাম আমি আল্লাহ রসুল আল্লাহ তালা আমাকে তোমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন তখন তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ কিন্তু সেই সময় আবু বকর আমাকে সত্যায়ন করেছে কেরাম বলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলুল্লা সাল্লাহ সাহাচর্য ত্যাগ করেননি তবে হজ এবং যুদ্ধের জন্য প্রয়োজনে তিনি হজরে পাক সাল্লু আলাইহাস্লামের অনুমতি ক্রমে তার সাহাচর্য থেকে পৃথক হয়েছেন আবু বকর রাজিয়াল্লাহ তালহু সকল যুদ্ধে নবীজি সাল্লাহ আলাইহাস্লামের সাথে উপস্থিত ছিলেন মহানবী সাল্লাইস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তার হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর রাজিয়াল্লাহ তালাহু বর্ণিত আছে যে কাফের রাজাতে মহানবী সাল্লাহ আলাইহাস্লামের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য হিজরতের সময় আবু বকর রাজিয়াল্লাহ তালাহু একবার নবীজির সামনে যাচ্ছিলেন এবং একবার তার পিছনে আসছিলেন কাফেরদের অনিষ্টতা থেকে রক্ষার জন্য তারা সাওর গুহাতে আশ্রয় নিয়েছিলেন ওলামাই কেনাম বলেন যুদ্ধক্ষেত্রে আবু বকর রসিয়াল্লাহ তালহু রসুল্লাহ সাল্লাহ আলহামের সাথেই থাকতেন বিশেষ করে উহুদ এবং হুনায়নের যুদ্ধে যখন সকলেই রসুল্লাহ সাল্লিসাল্লামের কাছ থেকে পলায়ন করছিল তখন এই সময়েও আবু বকর রসিয়া আল্লাহ নবীজির সাথেই ছিলেন হজরত আবু হুরায় রাজিয়াল বর্ণনা করেন বদরের যুদ্ধে পরস্পরে করছিল তারা যে ওই দেখো হজরত আবু বকর নিচে সাথে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ বিন সাদ তার পিতাকে জিজ্ঞাসা করেন যে আবু বকর কি সর্বপ্রথম ইমান এনেছেন তার পিতা বললেন না তবে তার ইমান আমাদের সবার চেয়ে উত্তম ছিল তার পূর্বে পাঁচজনেরও বেশি ইসলাম গ্রহণ করেছেন এই বর্ণনাটি ইবনে আসাকির কর্তৃক বর্ণিত ইবনা কাসির লালায় বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করেন আহলে বাইদ অর্থাৎ উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা তার গোলাম জায়েদ জায়দের স্ত্রী উম্মে আয়মান হজরত আলী এবং হযরত ওয়ারাকা হজরত আবু বকর তালাহু বলেন একবার আমি আল্লাহর ঘরের কাছে জায়েদ বিন আমরকে নিয়ে বসেছিলাম এরপর উমাইয়া বিন আবি সালাতের আগমন ঘটল কুশলাদি বিনিময়ের পর তিনি বললেন তোমরা কিছু শুনেছ জায়দ বললেন না তো এরপর তিনি কবিতা আবৃত্তি করলেন কবিতার সারাংশ এমন ছিল যে আল্লাহর ধর্ম ছাড়া সকল ধর্মই বিলুপ্ত হবে এরপর উমাইয়া বললেন আমরা যেই নবীর অপেক্ষা করছি তিনি কি আমাদের মধ্যে থেকে হবেন নাকি তোমাদের মধ্যে থেকে হবেন আমি এর আগে নবী সম্পর্কে কখনোই শুনিনি এই জন্য আমি ওয়ারাকাবিন নওফলের কাছে গমন করলাম ওয়ারাকাবিন নৌফল ছিলেন খাদিজা তালান আল্লাহতালহুয়ের চাচাতো ভাই তিনি আসমানি গ্রন্থসমূহের ব্যাপারে অগাধ জ্ঞান রাখতেন তার মুখ থেকে জ্ঞানসুলভ কথাগুলো খুব সহজেই বোঝা যেত তো আমি ওয়ারাকার কাছে গেলাম এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললাম ওয়ারাকা বললেন আমি অধিকাংশ কিতাব পড়ে জেনেছি যে সম্মানিত নবী আরবের অভিজাত বংশে জন্মগ্রহণ করবেন তুমি তো আরবের কুলীন বংশভূত সুতরাং তোমাদের বংশেই শেষ নবী আগমন করবেন আমি জিজ্ঞাসা করলাম তিনি কি শিক্ষা দেবেন ওয়ারাকা বললেন তিনি অত্যাচার করতে নিষেধ করবেন বর্ণনাকারী বলেন অতএব যেই সময়ে রসুল্লাহ সাল্লিহস্লামের আবির্ভাব হয়েছিল সঙ্গে সঙ্গে আমি তাকে সত্যায়ন করি এই বর্ণনাটি ইবদুল আসাকির কর্তৃক বর্ণিত মোহাম্মদ বিন আব্দুর রহমান বলেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এরশাদ করেন আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি তখন সকলের অন্তরেই কিছু না কিছু সন্দেহ এসেছে কিন্তু আবু বকর সিদ্দিককে যখনই আমি ইসলামের প্রতি আহ্বান করলাম তখনই তিনি যে কোনো চিন্তা ছাড়াই ইসলাম গ্রহণ করলেন বাই হাকি রহমতুল্লাহ বলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালু নবুয়তের প্রমাণপঞ্জি ইসলামের দাওয়াত প্রদানের পূর্বেই অনুধাবন করেছিলেন এটা শোনা মাত্রই তিনি ইসলাম গ্রহণ করেন কারণ তিনি আগে থেকেই চিন্তাভাবনা করেছিলেন চিরসত্য হল প্রত্যেকেই হজরে পাক সাল্লাহ আলহামের থেকে পলায়ন করেছিলেন কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালহ জাহিলিয়াতের যুগেই সিদ্দিক ছিলেন ইসলামের যুগেও তিনি সিদ্দিক ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালহ মহানবী সাল্লাহ আলহামের সবচেয়ে কাছের ব্যক্তি ছিলেন ইসলামের জন্য দান খয়রাত করতে তিনি কখনো পিছপা হতেন না হজরত আবু বকর রাজি আল্লাহ ইসলাম গ্রহণের ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন অন্যদের মধ্যে পৌঁছিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু